बुधवार থেকে মন্দিরে নগরী উদয়পুরে শুরু রাজ্য বিজেপির দুদিনের কার্যকারিণী বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য প্রভারী ও সাংসদ বিনোদ কুমার সোনকার সহ উপমুখ্যমন্ত্রী, রাজ্যের একজন সাংসদ সহ আরও অনেক নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রস্তুতির প্রেক্ষাপট তৈরি করা সহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হবে এই বৈঠকে। बुधवार থেকে উদয়পুরে শুরু হলো দুদিনব্যাপী বিজেপি প্রদেশ কার্যকারিণী বৈঠক। এদিন দুপুর তিনটায় উদয়পুর গোকুলপুর স্থিত পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে প্রদীপ প্রজ্বলন করে দুদিনব্যাপী বিজেপি প্রদেশ কার্যকারিণী বৈঠকের উদ্বোধন করেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিজেপি রাজ্য প্রভারী তথা সাংসদ বিনোদ সোনকর। দুদিনব্যাপী এই কার্যকারিণী বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য সদস্যগণ, বিভিন্ন মোর্চার প্রদেশ সভাপতিগণ সহ রাজ্য কমিটির সকল সদস্যগণ। উল্লেখ্য, বুধবার সকাল 11টায় প্রথমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে বিজেপি প্রদেশ কার্যকারিণী বৈঠকের শুভারম্ভ হয়। এরপর দুপুর 3টায় প্রদীপ প্রজ্বলন করে কার্যকারিণী বৈঠকের উদ্বোধন করেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপর ভারত মাতা শ্যামা প্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এরপর দেশাত্মবোধক সঙ্গীত গিয়ে শুরু হয় কার্যকারিণী বৈঠক। এরপর স্বাগত ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, দুদিনব্যাপী এই বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করবেন বিজেপি প্রদেশ সহ সভাপতি অশোক সিনহা এবং রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ সাধারণ সম্পাদক দ্বয় কিশোর বর্মন ও টিঙ্কু রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর, সাংগঠনিক মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা প্রমুখ। দুদিনব্যাপী এই কার্যকারিণী বৈঠকে 2023 সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন রাজনৈতিক রণনীতি নির্ধারণ করা সহ সম্প্রতি অনুষ্ঠিত 4টি উপনির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা সহ অর্থনৈতিক ও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, জেলার অর্গানাইজিং রিপোর্ট, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনের ফলাফল, রাজ্য বিজেপি সরকারের গত 4 বছরের সাফল্য, কেন্দ্রীয় কার্যকারী কমিটির সিদ্ধান্তের উপর আলোচনা সহ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। এক কথায়, 2023 সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুদিনব্যাপী এই প্রদেশ কার্যকারিণী বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এবং বিজেপি দলকে নতুন দিশা দেখাবে বলে অভিমত ব্যক্ত করেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। এদিকে প্রদেশ কার্যকারিণী বৈঠককে কেন্দ্র করে দলীয় পতাকা তোরণ ও ফ্ল্যাক্স দিয়ে সেজে উঠেছে গোটা উদয়পুর শহর। এদিকে বুধবার বিকেলে বিজেপি প্রদেশ কার্যকারিণী বৈঠক সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বিবরণ তুলে ধরা সহ দুদিনব্যাপী কার্যকারিণী বৈঠকে আলোচিত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিজেপি প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ অন্য নেতৃত্বরা। তো সকাল 11টা থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হয় এবং প্রত্যেকই এই এক্সিকিউটিভ মিটিং এ 192 জন আমন্ত্রিত, যারাই যোগদান করবেন প্রত্যেকের জন্য এটা একেবারে কম্পালসরি থেকে এখানে এক্সিকিউটিভ মিটিং সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো একেবারে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কার্যকর্তা, বিভিন্ন জেলার প্রদেশের যারা রয়েছেন সবাই এখানে থাকছেন দুদিন, এটা যতক্ষণ পর্যন্ত না সম্পন্ন হচ্ছে। তো যথারীতি আমাদের অফিস বিয়ারার মিটিং এ তো অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত এক্সিকিউটিভ মিটিং এ যে আলোচনা হবে সেই বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে, কোনো বিষয়ে আরো পরিবর্তন হয় কিনা ইত্যাদি বিষয়গুলিকে দেখে সেইটা যেমন একটা চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে, তার পাশাপাশি আগামী দিনগুলিতে আগামী কয়েক মাসে ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক ক্ষেত্রে কি কি কাজ করবে, সেবাহী সংগঠন এই বিষয়টাকে মুখ্য বিন্দুতে রেখে তার আরো কি কি করণীয় রয়েছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার এবং বিজেপি গোমতি জেলা সভাপতি অভিষেক দেব রায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।